আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস, ভয়াবহ আকার নিচ্ছে ভাইরাসের সংক্রমণ, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে নাইসেডের রিপোর্ট, যেখানে বলা হয়েছে গত দেড় মাসে স্বাস্থ্য দপ্তরের পাঠানো 500 বেশি নমুনার মধ্যে 32% অ্যাডিনোভাইরাসে আক্রান্ত। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়িয়ে বৃহস্পতিবার এক অ্যাডিনোভাইরাসে আক্রান্ত শিশুকন্যার মৃত্যু হয়েছে পার্ক সার্কাসের ICH-এ। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন ধরে ওই শিশু ভর্তি ছিল ICU-তে। অ্যাডিনো সংক্রমণ মোকাবিলায় নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গাইডলাইনে বলা হয়েছে শিশুর শ্বাস প্রশ্বাসে অস্বস্তি থাকলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ।